কেউ এবং মঞ্চের শো ইজিবাজে প্রেজেন্টস প্রাণ খুলে গেয়ে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি প্যারিস থেকে। আজকের পর্বে আমাদের অতিথি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, কম্পোজার, মিউজিক ডিরেক্টর, সান অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডের ভোকালিস্ট সানশা। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর সাথে কথা বলার পাশাপাশি তার কণ্ঠে গানও শুনব। আপনাকে স্বাগত, কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান সময়ে কিভাবে দিন কাটছে আপনার, ব্যস্ততা কি নিয়ে? এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন, করোনার যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের, করোনার সিচুয়েশন, তো লকডাউনের মধ্যে সার্বক্ষণিক বাসায় থাকতে হচ্ছে। স্টুডিও যে কাজগুলো, অ্যালবামের যে কাজগুলো, বেশ কিছু শর্ট মিউজিক ভিডিও কাজগুলো করা হচ্ছে, তো বেশিরভাগ সময় এখন সাথেই কাজ করছি, এটা হচ্ছে মূল কথা। তবে গান সংগীত তেমনি, সঙ্গীত সঙ্গীতের কাজ করে, এই তো। তবে ভালো হয়েছে একদিক থেকে, যে বাইরে থেকে যে আমরা কাজগুলো সারতে পারি বা করতে পারি, সেটা এখন ফিল হচ্ছে যে না, আমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাসায় বসে কাজ করতেছি। এই তো, এভাবেই চলছে সময়। ধন্যবাদ আপনাকে এত শত ব্যস্ততার মাঝে আমাদের সাথে জয়েন করার জন্য, আমাদেরকে সময় করে সময় করার জন্য সময় করে ওদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা তাহলে প্রথমে গানে চলে যাই, এখন প্রথম গানটা শুনে ফেলি। প্রথম যে গানটি করছি হচ্ছে ইমন নাজমুল ভাইয়ের লেখা, আনরিলিজ ট্র্যাক, খুব শীঘ্রই রিলিজ হবে গানটি। ইমন নাজমুল ভাইয়ের লেখা, আর সুরা শাহ হোসেন, আর সঙ্গীত আয়োজন এবং কণ্ঠ হচ্ছে আমার, আর গানটির মিউজিক ভিডিওর যে ডিরেকশনে দিয়েছিলেন আলহাব ইমপারফেক্ট সোহান। গানটির নাম হচ্ছে তুই আমারই। আমি জানি তুই আমার, তুই জানিস তুই আমার, খোদা জানে শুধু তুই যে আমারি। আমি জানি তুই আমার, তুই জানিস তুই আমার, খোদা জানে শুধু তুই যে আমারি। তোর হাতে হাত রেখে, তোর চোখে চোখ রেখে, আমি অনুভবে হারাই, আমি অনুভবে হারাই। তোর হাতে হাতে রেখে, তোর চোখে চোখ রেখে, তোর হাতে হাতে রেখে, তোর চোখে চোখ রেখে, আমি অনুভবে হারাই, আমি অনুভবে হারাই, আমি অনুভবে হারাই, আমি অনুভবে হারাই। আমি
হবে আর আমি কোন ভাবে তোর হাতে হাতে তোর ভালোবাসার কথায় ভালোবাসার পথায় একটাই তুই করো তুই আমার বারণ ও ভালোবাসার কথায় ভালোবাসার পথায় একটাই তুই করো তুই আমার বারণ তোর হাতে হাতে তোর চোখে চোখে গে আমি তোর হাতে তোর চোখে চোখ রে তোর হাতে তোর চোখে চোখ রে ও আমি অনুভব হারাই আমি Excellent, wonderful. Thank you so much. অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার। আমি এখন যেটা জানতে চাই যে আমার সাথে সাথে নিশ্চয়ই দর্শকও জানতে চায় আপনি কোথায় গান শিখেছেন, কোন 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 গুরুর কাছে গান শিখেছেন, যদি আমাদেরকে একটু বলেন। আমার উস্তাদ হচ্ছেন উস্তাদ মুস্তাফিজ সাহেব, ওনার কাছ থেকে প্রায় 10 বছর মতো তালিম নিয়ে তারপরে নজরুল সঙ্গীতের জন্য। আসলে উস্তাদ অনেকেই আছেন, এর মধ্যে আমার মানে আমি যার কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি বেশি উস্তাদ মুস্তাফিজ সাহেব, আর পাশাপাশি ছিলেন বাংলাদেশ বেতারের সাধারণ স্যার, উনি যদি আমাদের মাঝে এখন নেই। তারপর নজরুল সঙ্গীতের জন্য ছিল কৌশিক স্যার, এই তো আমাদের কাছ থেকে আসলে তালিম নেয়। এখানে তো আসলে শেষ নেই, এখনো শিখছি। ঠিক আছে, সেটাই, শেখার আসলেই কোনো শেষ নেই। এখন তাহলে আমরা কোন গানটা শুনবো? এখন যে গানটি করছি আমাদের শ্রদ্ধা গানটির গীতিকা ছিলেন লতিফুল ইসলাম শিবলি স্যার, আর গানটির সুসংগীতের জন্য ছিলেন আকবর স্যার। হাসতে দেখো গাইতে দেখো এই গানটি। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসিতেছে নীরবতা। হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর
দেখো না কেউ হাসিতেছে নীরবতা, বোঝে না কেউ তো বোঝে না কি ব্যথা, গানের মাধ্যমে বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে।
এরপর যে আমার মনে হয় ওনার আরেকটা গান শুনতে পারি। আমরা হ্যাঁ করি, আরেকটি গান করবো, আমরা একটু পরে করি আরেকটা গান, আমরা এখন একটা হিন্দি গান করি তারপরে করি। ওকে আচ্ছা এখন একটি সুফি গান করবো, গানটি হচ্ছে নুসরাত ফাতেহ খান সাহেবের দুলহে কা চেহারা। খুশি কি মুবারক ঘড়িয়া গই হো সজি তুর্ক জোর মে চাঁদ জমিন পে পলক সে পরিয়া গই হো মুশকিল অশকো কো ছুপানা লাগতা হ্যায়
আমি এটা মানে বলতে গেলে নেশার মতো সুফি গানের উপর আমার অনেক ঝোঁক। আমি সুফি গান খুব বেশি পছন্দ করি। এখন তাহলে ওপিনিয়ন থাকে আমার ওপিনিয়ন আছে। এখন আপনার রিকোয়েস্ট আইবাসু স্যারের আরেকটি গান, সেই গানটি এখন করছি। গানটির গীতিকার ছিলেন আইবাসু স্যার নিজেই। গানটি হচ্ছে সে তারা ভরে আছে। আমি অনেকে পথ ঘুরে খোয়ে খোয়ে অন্ধকারে তোমার পথের দেখাতে আমি অনেকে পথ ঘুরে খোয়ে তোমার পথের দেখা পেয়েছি আর হৃদয়ের মাঝে তোমার কাছে আমি পেয়েছি আজ হোলা হোলা আমার নবা
আমি মরি বোঝাতে তোমাকে মনে তুমি তো বলে শুধু আমার সুখের কথা তুমি তো বলে শুধু তোমার সুখের কথা সে বুঝতে তোমাকে মনে সব গানই সুন্দর, ওনার গান যখনই শুনি এত ভালো লাগে। ওনার অসংখ্য সুন্দর সুন্দর গান আছে আর উনি আমাদের সব মানে গানের মাধ্যমে ভেসে থাকবেন আমাদের মধ্যে। এখন আপনি কি আপনার মানে গান নিয়ে কোনো মজার ঘটনা আমাদেরকে বলতে পারেন? গান নিয়ে কোনো মজার ঘটনা? গান নিয়ে মজার ঘটনা তো অনেক, মানে মজার ঘটনা অনেক, তৃতীয় অনেক সবকিছু নিয়ে। তো আমার এখনো মনে আছে 2012 সালে যখন আমাদের ফার্স্ট অ্যালবামের কাজ করলে, তখন আমার লেখা ছিল, আমার সুর করা ছিল, আর গানটি গিয়েছিল হচ্ছে মহারাজ ভাই। তো গানটির নাম ছিল টাইটেল ট্র্যাক নির্ঘুম রাত। তো যখন উনি টেক দিচ্ছে আমাদের সেদিন স্টুডিওতে প্রায় 8 ঘন্টা ওখানে থাকতে হয়েছে, 8 ঘন্টা ভয়েস টেকের জন্য 8 ঘন্টা আমাদের ওখানে স্টে করতে হয়েছিল। সে একটু পর টেক দেয়, মানে জাস্ট একটা ওয়ার্ড টেক দেয়, তারপরে
আমরা বলতেছি যে ভাই এভাবে হলে তো হবে না, কন্টিনিউ স্টিল নাও টেক দিয়ে যান, এটুকু ভালো হয় হলো, তারপর একটা একটা মেট্রিক করা যাবে কোনো কেটে। তো উনি অ্যাটলিস্ট যখন আমরা ঢুকেছিলাম হচ্ছে সকাল 8টার দিকে মেবি স্টুডিওতে আমরা ঢুকেছিলাম, আমরা বের হই ওখান থেকে 8টা, রাত 8টা না 9টার দিকে আমরা বের হই, ওনার টেক দেওয়া শেষ হয় তারপর আমরা বের হই। তো অ্যাটলিস্ট রাত্রে 7টা বাদে উনি 7টা না সরি 6টার দিকে উনি লাস্ট মানে ফাইনালি টেকটা দিতে পারতেন পুরোপুরি ভাবে। 7টা বাজে উনি মানে সারা দিন শেষ করে সন্ধ্যা 7টা বাজে 6টা বাজে এসে উনার মানে ফুল টেকটা দেওয়া শেষ হয়। তো এরকম ইন্টারেস্টিং ঘটনা অনেক আছে, ইভেন বললে শেষ হবে না। তো একাই মুহূর্তে মনে পড়লো যা সেটা বলবো, আমার লাইফের ফার্স্ট রেকর্ডিং মানে রেকর্ডিং এর একটা এক্সপিরিয়েন্স। একটি শর্ট ফিল্মে দেখেছিলাম আপনার গান ছিল, গানটা অনেক সুন্দর, গানটা কি আমরা এখন শুনতে পারি? হ্যাঁ অবশ্যই, গানটি ছিল হচ্ছে শর্ট ফিল্ম, গানটির সুর সঙ্গীতায়োজন আমার এবং কণ্ঠ আমারই ছিল। তো আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি, আপনাদের সাপোর্ট ছিল, আপনাদের ভালোবাসা ছিল, ভালো সাপোর্ট পেয়েছিলাম। গানটি লিখেছিল হচ্ছে রুদ্র হাসান, আচ্ছা গাচ্ছি একটা। একদিন ভীষণ হাওয়া বয়ে তোমাকে ছুঁয়ে দিব, একদিন ও ভীষণ হাওয়া বয়ে তোমাকে ছুঁয়ে দিব, অবিসির বাড়ি হবে তোমার স্পর্শ করে জমি মেলতে যাবো, একদিন ভীষণ হাওয়া হবে তোমাকে ছুঁয়ে দিব, একদিন ও ভীষণ হাওয়া হবে আমি তো আছি তুমি দুঃখ করো না তো, নিবিদ্ধ হয়ে গেলে একদিন
তাহলে এখন আমরা কোন গানটি শুনবো? এখন যে গানটি করছি, গানটি হচ্ছে কুমার শানুজি এবং কবিতা কৃষ্ণমূর্তি জির গাওয়া। লিরিসিস্ট ছিলেন ঋতুপর্ণ ঘোষ, আর মিউজিক ডিরেকশন ছিলেন টাবুন স্যার। গানটি হচ্ছে সবার সুপরিচিত একটি গান, আগুনের দিন শেষ হবে একদিন। কেন ভাইদিন আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে রানবে একদিন, আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে রানবে একদিন, আগুনের দিন শেষ হবে একদিন, চরণার সাথে রানবে ও
ধন্যবাদ, আপনার গান যতই শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছে, অসাধারণ। আপনি এত ভালো গান করেন, মানে কি বলবো, কি বিশেষণ দিব আপনাকে খুঁজে পাচ্ছি না। বাংলা গান নিয়ে আপনার মানে বাংলা গানের প্রচার প্রসারে আপনার ভাবনা কি? বাংলা গানের প্রচার প্রসার বলতে এখন ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমার ছোটবেলা থেকে তো স্বপ্ন ছিল, যখন আমি গান শিখি, আমি তো ক্লাস ফোর থেকে গান করি, তো যখন ছোটবেলা থেকেই তো গানের দিকে আসলে মানে গান করার ইচ্ছা জাগে, তো যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকেই গান নিয়ে মানে গানের মানে যে স্কুলের যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গুলো ছিল সেগুলোতে নাম দিতাম, তো আস্তে আস্তে প্রতিযোগিতা ওখান থেকে বিভিন্ন প্রাইজ আসতে থাকে বাসায়, তো বাবা ওখান থেকে মানে যখন মানে প্রতিযোগিতা গুলোতে পার্টিসিপেট করে যখন পুরস্কার ঘরে আনা শুরু করেছি, তখন হচ্ছে বাবার যে ইচ্ছা হয় যে ছেলেটার গান গানে কোথাও দেই, গানে অ্যাডমিশন দেই, তো পরে ওখান থেকে ছোটবেলা থেকে আস্তে 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 শেখার, তো তখন আমার ওখান থেকে আমার ইচ্ছা ছিল যে গান শিখছি মানে গানটা শেখার শেষ স্টেপটা কি, মানে আস্তে আস্তে কোথায় যাবো, গান শিখে আমি কি করবো, সেই আকাঙ্ক্ষা থেকেই সেই ঝোঁক থেকে আমার মিউজিক ডিরেকশনের দিকে ঝোঁকটা আসা, তো তখন আস্তে আস্তে তখন বুঝতাম না যে সঙ্গীত পরিচালনা জিনিসটা কি, আস্তে আস্তে শুনতে পারলাম যে বুঝতে পারলাম যে আসলে লেখা সুর করা ইভেন সাউন্ড মিউজিক ডিরেকশন মানে টোটালটা মিলে হচ্ছে সঙ্গীত পরিচালনা, তো ওইভাবে আসলে বুঝে 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 আস্তে 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 এই যে এখন চেষ্টা করছি সঙ্গীত পরিচালনা কাজ করা কাজ করছি, আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট আছে, খুব ভালো সারা পাচ্ছি, তো এই তো। আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সঙ্গীত কি নিয়ে থাকবো, সঙ্গীত কি নিয়ে থাকতে চাই, আর যারা শ্রোতা আছেন আমার, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, ইভেন যারা আমার গানগুলো পছন্দ করেন, এত সাপোর্ট করেন আপনারা, তো আশা রাখি খুব ভালো ভালো গান উপহার দিতে চাই আপনাদের সাথে। আর বাংলার সংস্কৃতিতে আমি সুফির সাথে চাচ্ছি যে সুফি প্লাস মেলোডিয়াস কিছু নিয়ে একসাথে কাজ করবো, কম্বিনেশন নিয়ে কিছু কাজ করার এটা ইচ্ছা ছিল, ইচ্ছা আছে, সেটা কি চেষ্টা করছি, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো সবসময়। আপনার তো মিউজিক স্টুডিও আছে নিজের, এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা গান শুনতে পারবো, তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। দর্শক, আজকের মতো এই পর্যন্তই, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ইউরোবাংলা টেলিভিশনের সাথে থাকুন। আপনি কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? যেহেতু এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন যাচ্ছে, আমরা যে যতটা পারি নিজেকে সেফ রাখবো, পরিবারকে সেফ রাখবো, কারণ সবসময় মনে রাখতে হবে এখন যে সিচুয়েশনটা, আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, তো সবার কাছে একটাই অনুরোধ, আপনারা নিজেরা সচেতন হন, পরিবারকে সুস্থ রাখুন, ধন্যবাদ সবাইকে। আর আপনি এত শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা গান শুনতে শুনতে বাড়ি চলে যাবো। অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর উপস্থাপনা করেছেন, এত ভালো লেগেছে, অনেক সুন্দর উপস্থাপনা হয়েছে, ইভেন ইউরো বাংলা টেলিভিশনকে অন্তরঙ্গ পক্ষ থেকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য, ইভেন এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে এন্টারটেইনমেন্টে অডিয়েন্স দের রাখা এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য, ধন্যবাদ। শেষ গানটি করছি, গানটি হচ্ছে সুফি গান, গানটির সিঙ্গার সঙ্গীত শিল্পী ছিলেন নুসরাত ফাতে আলি খান সাবজি, পরবর্তীতে রিমেক করা হয়েছে, রাহাত ফাতে আলি খান সাবজি পরে গানটি করেন, তারপরে লিরিক্স ছিলেন হচ্ছে মানজ মুনতাসির, আর মিউজিক
মিউজিক রেকর্ডের ছিলেন তানিশ বাগচি, গানটি হচ্ছে দশকে কমার। جب نظر لے ملائی مزا گیا آہ